নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম গরম ভাতের সাথে ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু দারুণ লাগে বানানো ভীষণ সহজ হয় আর খেতে তো অসাধারণ আমি আজ এই ইলিশ মাছ বাড়িতে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ইলিশ মাছের রেসিপি এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছটা ম্যারিনেট করে নেবো তার জন্য এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এই লবণ হলুদ কিছুক্ষণ মাছের গায়ে মাখিয়ে রাখবো আমি কিন্তু মাছগুলো ভাজবো না আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না কাঁচাই রান্না করি কিছুক্ষণ এভাবেই রেখে দিই তারপরে আমি রান্না করব। মিক্সির একটা জার নিয়েছি মশলা রেডি করব জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর সামান্য একটু লবণ দিচ্ছি এবার এই সব কিছু মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করা হয়ে গেছে এইভাবে সর্ষে বাটলে কিন্তু সর্ষে বাটাটা ভীষণই ভালো হয় তবে আপনারা চাইলে সব কিছু একবারে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটা একটু ছেঁকে নেব আপনারা চাইলে এইভাবেও সরাসরি রান্নায় ব্যবহার করতে পারেন তবে আমি সর্ষে বাটা এইভাবে ব্যবহার করি না একটু ছেঁকেই ব্যবহার করি সর্ষে বাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার মাছটা যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি সে পাত্রের মধ্যে ছেঁকে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ টক দই বাড়িতে পাতা টক দই এখানে আমি ব্যবহার করছি আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে ঠান্ডা দই কখনোই রান্নায় ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খেয়াল করে দেবেন সর্ষে বাটার সময় লবণ ব্যবহার করা হয়েছে মাছেও কিন্তু লবণ মাখানো ছিল পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা চাইলে টিফিন বক্সে করতে পারেন মাইক্রোওভেনে করতে পারেন যেখানে আপনার সুবিধা হবে আপনি সেভাবেই করতে পারেন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার সর্ষে বাটা যে বাটিতে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে দিলাম লবণটা কিন্তু আবারও বলছি একটু খেয়াল করে দেবেন এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সবকটা মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে ঢেকে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি ফুটে উঠলে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা কিন্তু ফুটে উঠেছে মাছগুলো একটু উল্টে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলও বেশ কিছুটা শুকিয়ে গেছে একটু প্যানটা ধরে নাড়াচাড়া করে দিলাম আর মাছগুলো নাড়াচাড়া করছি না ভেঙে যেতে পারে দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের ইলিশ মাছের রেসিপি ভীষণ সহজ রান্না খেতে কিন্তু দারুণ স্বাদ এই রকম রান্না আমরা প্রত্যেকেই করে থাকি আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার আজকের এই সুস্বাদু ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে